আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব একটি বাড়ির বেস বা ফুটিং নিয়ে আমরা অনেক সময় লাখ টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন করে আনি কিন্তু কাজের গুণগত মান ঠিক আছে কিনা না আমার ড্রয়িং ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেই বিষয়টা মালিকপক্ষ পক্ষ কীভাবে বুঝে নিবে সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা তো প্রিভিয়ার্স আমরা দেখা যায় অনেক সময় মালিকপক্ষ পক্ষ ড্রয়িং ডিজাইন করে আনার পরে ইঞ্জিনিয়ার থেকে আর কোনো পরামর্শ বা ইঞ্জিনিয়ার দিয়ে আর কোনো সুপারভিশন করানো হয় না সেক্ষেত্রে আপনার কী কী সমস্যা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ইঞ্জিনিয়ার সুপারভিশন করার ফলে কে বেশি লাভবান হবে মালিক নাকি ঠিকাদার তো প্রিভিয়াস এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বক্স দিয়ে অর্থাৎ চারোদিকে ক্লিয়ার কাভারিং রেখে বক্সের মাধ্যমে চারোদিকে কাস্টিং করা হবে তো নর্মালি আমরা এই পরিবেশটা বা এই সিচুয়েশনটা পাই যে চারোদিকে অনেক সময় মাটি কাটার পরে মাটির সাথে লেভেল করেই কিন্তু ডালাই দেওয়া হয় তো এই বিষয়টা টোটালি আপনিও বুঝেন যে এটা উচিত না কারণ হচ্ছে মাটি লেভেল থেকে কাভারিংয়ের জন্য আমার নিচে যেহেতু সিসি বা সোলিং দেওয়া হয় ঠিক তেমনিভাবে আমার সাইডে আমাকে হয় পলিথিন একেবারে এটা নর্মাল কাজ যদি আপনি ভালো কোয়ালিটি কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই বক্স করে নিতে হবে তো প্রেপেয়ার্স এই বিষয়গুলো আমরা অবহেলার কারণে কিন্তু আমাদের কস্ট বেড়ে যায় তো এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের কস্ট কমাতে হলে অবশ্যই আমাদের কাজের গুণগত মান ঠিক রাখতে হবে অর্থাৎ আমরা যখন বিল্ডিংয়ের কাজ করব কাজের সকল বিষয় ভালোভাবে হচ্ছে কিনা সেই বিষয়টা আমাকে আগে ভালোভাবে বুঝে নিতে হবে বা জেনে নিতে হবে আমরা যেই বুলটি করে থাকি সেই বুলটি হচ্ছে আমরা ভুল হওয়ার পরে ইঞ্জিনিয়ার দিয়ে সুপারভিশন করা বা ইঞ্জিনিয়ার ডাকি কিন্তু বিষয় হচ্ছে আপনি ভুল হোক বা না হোক ইঞ্জিনিয়ার তদারকির মাধ্যমে আপনি একটি প্রজেক্ট পরিচালনা করা দরকার আপনার বিল্ডিংয়ের কোনো একটি অংশে যদি রেশিউ সমস্যা হয় বা ডালায়ের সমস্যা হয় এটা মানুষের মানবদেহে যেমন ক্যান্সারের একটা একটু ক্যান্সারের কারণে মানুষের পুরো মানবদেহ নষ্ট হয়ে যায় তেমনি একটি বিল্ডিং একটি ক্যান্সার সামান্য একটু সমস্যার কারণে আপনার পুরো বিল্ডিং স্ট্রাকচারের সমস্যা হবে তো প্রিভিয়াস এই বিষয়গুলো মাথায় রাখাটা খুবই জরুরি একজন ইঞ্জিনিয়ার সাইডে আনার পরে আপনি যেই খরচ বা যাতায়াত ফি দেন এটা আসলে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের জন্য যথাযথ নয় কিন্তু আপনার উপকার হয় অর্থাৎ আপনার কাজের গুণগত মান ঠিক থাকে অনেক সময় দেখা যায় ঠিকাদার সাইডে অনেক বেশি কাভারিং রেখে কাজ করে এক্ষেত্রে আপনার ডালাই অনেক বেশি চলে যায় সেই বিষয়টা প্রতিরোধ করা এবং কি ড্রয়িং অনুযায়ী কাজ হচ্ছে কিনা ড্রয়িংয়ের বেশি রড ব্যবহার করা হয়েছে কিনা অথবা কোনো একসে কম ব্যবহার করা হয়েছে কিনা স্ট্রাকচারাল যেই বিষয়গুলো আছে গ্রিডলাইন ঠিক রাখা এবং কি এইখানে যেই কলামের ডিরেকশন আছে কলামের রড এবং রিং স্পেসিং সবগুলো বিষয় চেকর দায়িত্ব হচ্ছে একজন ইঞ্জিনিয়ারের যেটা মালিক পক্ষ থেকে কখনোই সম্ভব না একজন ইঞ্জিনিয়ার আনার কারণে কিন্তু ঠিকাদারে অনেক কাজ বেড়ে যায় তো প্রিভিয়ার্স আশা করি সামান্য এই ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন যে ভালো কাজ করার জন্য আপনাকে অবশ্যই এগুলো জানা দরকার এবং বেসের ঢালাই কিন্তু এক দেড় দিনে হবে এরকম অনেক বিষয় অজানা আমাদের আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম